হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো একটা ঝলমলে পরিবেশ দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা খুবই বৃষ্টি হচ্ছিলো, এখন ওয়েদার মোটামুটি ঠিক আছে, তো তাই জন্য ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। আর এই দেখো আমাদের রুদ্র কীরকম লাফাচ্ছে। এই যে আমাদের রুদ্র এখন এই যে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই আজকে যা যা বদমাশি করবে, দুষ্টুমি করবে, ওগুলোই আজকে ক্যামেরা বন্দি করবো ভাবছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই মজা পাবে। তো এই যে একটা সাইকেল দেখো, পাশের বাড়ি থেকে রুদ্রকে দিয়ে গেছিলো। তো এটা কিছুদিন বাইরে ছিল, তো এখন বৃষ্টি হচ্ছে বলে ঘরের ভিতরে রাখা হয়েছে। তো এখন আমি কিচেনে এসেছি, আর ও এরকম মাঝে মাঝে ফ্রিজ খুলে না, ওই ফ্রিজের রেগুলেটরটা ঘুরিয়ে দেয়। এখন আবার ওই যে ফ্রিজের লাইট অন হচ্ছে, ওই যে এখন ওই লাইটই দেখছে। তো এখানে আমার আলু বয়েল হচ্ছে, এসে দেখি না এই পাশে বিছানার উপরে উঠে পড়েছে। এখানে কি হচ্ছে, কে স্নান করছে এখানে? কই ভাই কই? ভাই সাঁতার কাটছে, চলো জল নিয়ে এসছো কেন এখানে? আচ্ছা
আছে। এই ঘর ছেড়ে ওই ঘরে গিয়ে বসছি, এই ঘরের অবস্থা দেখো। সারাদিন এসব করতে করতে আমাদের টাইম কেটে যায়। তো দুপুরের পর এখন এলাম একদম সন্ধ্যেবেলা, এখন প্রায় 6টা বাজে মনে হয়। আর ওই দেখো আকাশ একটু একটু মেঘলাও হয়ে আছে, আর আমাদের রুদ্র এই যে গাড়ি চালাচ্ছে, আর ওই নিচের দিকে বাচ্চাগুলো খেলছে এখন। তো এখানকার বাচ্চারা এরকমই গাড়ি চালায়, নিচের দিকে যাওয়ার সময় চালিয়ে নিয়ে যায়, আসার সময় তো উঠে আসতে পারে না, কষ্ট হয়, যার জন্য আসার সময় উপর দিকে ঠেলে নিয়ে আসতে হয়। এই যে এসছে, তো এবার অনেক কষ্টে বাড়ি এলো। তো এখন ডিনারের পরে এই যে পাপার পা ধরেছে রাস্তায় ঘুরতে যাওয়ার জন্য, তো তারপর নিজেই একটা চশমা পেয়ে গেল, পেয়ে এখন এইটা পরে অ্যাক্টিং চলছে, মাইন্ডটা কনভার্ট হয়ে গেল। এবার এই যে পাপার কাঁধে উঠে নিচে জাম্প করছে, তো এবার এই যে কারেন্ট চলে গেছে, নিজের শ্যাডো দেখছে। তো আজকের ভিডিওর মধ্যে আরও অনেক কিছু কান্নাকাটি রিকোয়েস্ট অনেক কিছু ছিল যেগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি। তো যাই হোক, দেখলাম একটা নাইট কুইন হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ।